সোমালিয়ার জলদস্যুরা এখনও যোগাযোগ করেনি বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এফবি আবদুলার মালিকপক্ষের সঙ্গে, জানায়নি তাদের দাবি দেওয়া। তবে জাহাজসহ জিম্মি নাবিকদের ফিরিয়ে আনতে জাহাজটির বিমাকারী যুক্তরাজ্যের একটি প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ শুরু করেছে জাহাজের মালিকপক্ষ। তবে এতে কতদিন সময় লাগতে পারে তা নির্দিষ্ট করে বলতে পারছেন না সংশ্লিষ্টরা। এদিকে শেষ খবর পাওয়া পর্যন্ত জাহাজটিকে সোমালিয়ার দিকে নিয়ে যাওয়া হচ্ছে। বৃহস্পতিবার 14 মার্চ ভোর 6টা পর্যন্ত জাহাজটি সোমালিয়ার উপকূল থেকে 72 নটিক্যাল মাইল দূরে অবস্থান করছিল। দুপুর নাগাদ জাহাজটি সোমালিয়া পৌঁছে যাবে বলে মনে করছেন বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাকত হোসেন। তিনি বলেন, আজ দুপুরের মধ্যে জাহাজটি সোমালিয়ায় নিয়ে যেতে সক্ষম হবে। হয়তো এরপর জলদস্যুরা তাদের দাবি দেওয়া নিয়ে মালিক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করবে, তবে এখন পর্যন্ত তারা কোনো দাবি দেওয়া জানায়নি। বিভিন্ন সংবাদ মাধ্যমে জলদস্যুদের মুক্তিপণ দাবির বিষয়টিকে তিনি গুজব বলে দাবি করেন। তিনি বলেন, এখন পর্যন্ত তাদের কাছে কোনো দাবি দেওয়া জানানো হয়নি। হয়তো জাহাজটিকে তাদের সেফ জোনে নেয়ার পর তাদের দাবির বিষয়টি বলতে পারে।